কর্মসংস্থান হারাবার আশঙ্কায় নদিয়ার কল্যাণী এনএসএস হাসপাতালের সামনে রাস্তা অবরোধ করে আন্দোলনে বসল ওই হাসপাতালের 150 ঠিকাকর্মী। নদিয়ার কল্যাণী নেতাজি সুভাষ স্যানিটেরিয়াম কোভিড হাসপাতালের কর্মচারীরা সেখানে পূর্ণ বহালের দাবিতে সকাল থেকে আন্দোলন শুরু করেছে। হাসপাতালের সামনে তারা রাস্তা অবরোধ করে রেখেছে। আন্দোলনকারীদের অভিযোগ, রাজ্য সরকার আজ থেকে সমস্ত কোভিড বিধি প্রত্যাহার করে নিয়েছে। গত 18 মাস ধরে ওই হাসপাতালে 130 থেকে 140 জন কর্মচারী কাজ করে চলেছেন। আপাতত সেখানে কেবল 20 জনকে বহাল রাখা হয় বলে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়ে দিয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে তারা আন্দোলন শুরু করেছেন। আমাদের এই হাসপাতালে নিয়োগ করতে হবে, যদি নিয়োগ না করে আমরা এই 20 জন আমরা কেউ কাজ করব না, এখানে কেউ করব না। এবং অন্য জায়গা যেসব জায়গা ফাঁকা আছে আপনাদের মারফতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আপনাদের মারফতে আমাদের এই যে কথা এটা তুলে ধরার চেষ্টা করছি। আপনাদের প্রচেষ্টায় যদি আপনারা এটা তুলে ধরতে, আজকে আপনারা কি করছেন? আমাদের আন্দোলন চলছে, আমাদের অবরোধ চলছে। কোন জায়গায় অবরোধ করছেন এটা? হ্যাঁ, এটা কোন জায়গায় অবরোধ করছেন? এটা হচ্ছে এনএসএস কোভিড হাসপাতালে, মানে গান্ধীর এনএসএস কোভিড সম্মুখে, মানে কল্যাণী এবং গয়েশপুরের সংযোগকারী, এটা গয়েশপুর পৌরসভার মধ্যে সংযোগকারী মূল রাস্তা, গান্ধী হাসপাতাল যেটা আছে। কিন্তু আমাদের আন্দোলন চলবে, যদি আমরা সুপার বা সিএমএস এর থেকে কোনো সুরাহা না পাই, এর থেকে বিগত দিনের আরো আন্দোলন চলবে। এতে কি হবে জানি না, কিন্তু আমাদের আন্দোলন জারি থাকবে যতক্ষণে আমরা কোনো সুরাহা না পাবো। কি ধরনের? এরপরে অনশনে যাব, অনশনে যাব, রেল রোকো যাব, আমাদের অনেক কিছু আছে, আমরা সেটা সিলেক্ট করে নিয়েছি কি কি করব। কি নাম আপনার? আমার নাম সুকান্ত চক্রবর্তী। পরিচয়? হ্যাঁ, পরিচয়। এনএসএস কোভিড হাসপাতালে কর্মচারী। দাবি আমাদের কোনো নতুন কোনো দাবি নেই, আমাদের একটাই দাবি, আমরা মমতা ব্যানার্জির আশ্বাসে আশ্বাসিত হয়ে আজ থেকে 17-18 মাস আগে মাত্র 8,000 টাকার জন্য ফ্যামিলির কথা চিন্তা না করে আমরা এই কোভিড হাসপাতালে রাত দিন কাজ করেছি। কোন কোভিড হাসপাতাল? কল্যাণী এনএসএস কোভিড হাসপাতাল, যা পূর্বে টিবি হাসপাতাল নামে পরিচিত ছিল, বর্তমানে কল্যাণী এনএসএস কোভিড হাসপাতাল নামে পরিচিত। সেই হাসপাতালে আমরা এখানে যাদের দেখছেন সকলে দীর্ঘ 17-18 মাস ধরে রাত দিন এক করে কাজ করেছে। কতজন শ্রমিক? 140 জন বর্তমান। তারা কি সবই কি অস্থায়ী কন্ট্রাক্টর? সবাই অস্থায়ী করবে কন্ট্রাক্টর। তবে এখন কি দাঁড়িয়েছে সমস্যাটা? আমরা কালকে বিকেল 5টার পরে একটা নোটিশ পাই, যেটা সিওমেচের থেকে আসে। সেই নোটিশে দেখা যায় যে 140 জনের মধ্যে মাত্র 20 জন এই হসপিটালে কাজ করবে, বাদ বাকি লোককে বসিয়ে দেবে। আমরা তার দাবিতে কি কারণ দেখিয়েছে? কোনো কারণ নেই, কোনো কিছু দেখায় নেই। যে আপাতত দুটো কন্ট্রাক্টরকে তিনি একটা নোটিশ করেছেন যে দু তরফ থেকে 10 জন 10 জন 20 জন থাকবে, বাদ বাকি লোককে বসিয়ে দেবে। হসপিটালে একজন পেশেন্ট আছে, আর সেরকম কোনো নির্দিষ্ট কারণ তিনি বলেননি। আমাদের একটাই দাবি, যারা এখানে কাজ করে আসলাম তাদের পরিবারকে বাঁচাতে অন্তত আপনাদের দ্বারা, আপনাদের এই প্রেসের মাধ্যমে, কারণ আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে পৌঁছাতে পারছি না। তার আগে যত জায়গায় যাওয়ার দরকার ছিল সব জায়গায় গেছি, কিন্তু আমরা কোনো সুরাহা পাইনি বা কোনো সুনিশ্চিত বক্তব্য কারো কাছ থেকেই পাইনি। এখন আপনাদের দ্বারা আমাদের সকলের অনুরোধ, বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার জননেত্রী, বাংলার মমতাময়ী মা, তার কাছে যদি আপনারা বার্তাটা পৌঁছান যে অন্তত এই 140 জনের পেটের ভাতে রুটি রুচির জায়গা যাতে একটু তৈরি করে দেয়। তার জন্য আজকে আপনারা কি করছেন? আমরা আজকে এখানে বসেছি, অবস্থানে বসেছি, এবং চেষ্টা করব আপনাদের প্রতি, প্রেসের প্রতি, মিডিয়ার প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। আমাদের যেটা লক্ষ্য যে প্রশাসনের তরফ থেকে আমাদের সঙ্গে কেউ বসুক, এবং আমাদের এই যে নির্দিষ্ট দাবি বা আমাদের যেটা পেটের ভাতের জন্য যে কথা, সেই কথা একটু মনোযোগ সহকারে শুনুক। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।